গুড় খায় তারা গরু খায় না, কিন্তু এই সরকারটা বলছে আমরা দুটোই খাবো, আমরা একসঙ্গে খাবো। দুপুরবেলা পেট ভর্তি মাছের জল ভাত খেয়ে গিয়ে সন্ধ্যাবেলায় অভুক্ত কৃষ্ণার্থ মুসলমানের সঙ্গে ফলের রস ও পেঁয়াজি খেয়ে রোজা তোলার নাটক চলছে। সকালবেলা অমৃত আর সন্ধ্যাবেলা ওই মহল্লায় দাঁড়িয়ে আবে জঞ্জন, আর কতদিন বাংলার মানুষ বেড়ে নেবে? কতদিন সকালবেলা সমান তুলবে? সকালবেলা জয়মকালী আর সন্ধ্যাবেলা আলিরে আলি, আল্লাহ ভোগতে আল্লাহ ভোগতে। এই বিভাজনের রাজনীতি বিচ্ছাচারণ করতে বিজেপি আপনার সামনে তারা আপনার সামনে কথা বলছে। শুরু হয়েছে দিল্লি যাবো, দিল্লি কা লাড্ডু জো খায়া ও ভি কাটতা হ্যায়, জো নহীন খায়া ও ভি কাটতা হ্যায়। এখন আমরা তৃণমূলকে দেখছি তারা বলছে না আমরা বাংলায় থাকবো না, আমরা দিল্লি যাই। আমরা কত দিদিকে ভালোবেসে আটকে রাখতে চাইছি বাংলার মাটিতে, আমরা কত বলতে চাইছি আপনার এই উন্নতি, আপনার এই অগ্রগতি, আপনার উন্নয়নকে আরো দুর্ব্যবহার করতে এগিয়ে নেওয়ার জন্য বাংলার মানুষকে বাংলায় থাকতে বলছে। দিদি বলছেন না, আমাদের মায়েদারকে উনি সম্পূর্ণ ছিন্ন করে দিয়ে চলে যেতে চাইছেন দিল্লিতে। অদ্ভুত নাটক তৈরি হলো দিল্লিতে গত ছ মাস ধরে। একটা চিত্রনাট্য তৈরি হয় ঠিক লোকসভা নির্বাচনের আগে, একটা সময় শুরু করতে ভ্যাকসিনেশন সেক্টরকে ও কংগ্রেসি তো ও বিজেপি তো আম এবং ধর্মনিরপেক্ষ মানুষের তো, কিন্তু সেই জোটা কি আর নেই। রাহুল গান্ধী তিনি একদিকে চলেছেন, রাহুল গান্ধী মানুষের সামনে পৌঁছে গেছেন তিন তিনটি রাজ্যে বিজেপি পরাজিত। রাহুলের উত্থান অবশ্যম্ভাবী, ভবিষ্যতের ভাবি প্রধানমন্ত্রী অপেক্ষা করতে পারছেন না। যখন দুর্ভাগ্যদিনে রাহুলের রথ ছুটছে তখন কংগ্রেসের প্রাণ কেন্দ্র উত্তর করে সেখান থেকে নির্বাচিত হয়ে পণ্ডিত নেহরু, শ্রীমতী গান্ধী, রাজীব গান্ধীরা নিজেদের দিল্লির গদিকে শক্ত করেছিলেন। সেখানে দুটো আঞ্চলিক দল তার পরিবারের দুটো টুইট দিয়ে বলছেন রাহুল এই কংগ্রেসের বোঝা আমরা বইতে পারবো না, কংগ্রেসকে বাইরে বার করে দিতে চাইছে। অর্থাৎ রাহুল গান্ধী মিডিয়ারও পেয়ে গিয়েছিল ভারতবর্ষের মানুষ, কিন্তু তারপর তারপর ছবিটি নায়ক প্রধান হবে না নায়িকা প্রধান হবে একেবারেই সেটা বুঝে উঠতে পারছিলেন না কেউ। এই মুহূর্তে নতুন নাটক, আমাদের নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেলেন দিল্লিতে, দরবার বসলে নয়জন নেতার সঙ্গে তিনি দেখা করেছেন, আর প্রতি সপ্তাহে একজন চলে আসছেন কলকাতার নবান্নে, দরজা বন্ধ করে কথা হচ্ছে, বেরিয়ে এসে বলছেন প্রধানমন্ত্রী হওয়ার সমস্ত গুণ শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আছে। দিল্লি গেছেন প্লেনে চড়ে নিজের রাজ্যে পৌঁছে যাওয়ার পরেই নিজের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীদের দাবি পেশ করছেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী এবং নতুন তরকারি খাওয়াচ্ছেন বাংলার মানুষকে, নবরত্ন তারি নজরকে নিয়ে তরকারি বানাচ্ছেন মুখ্যমন্ত্রী। কিন্তু যখনই এই নবরত্ন তারি দিন শেষ হবে, আপনারা জানেন এটা ভোট যুদ্ধ, আর ভোটের আগে যখন জোট হবে তখন ডাকাটা